बिस्मिल्लाहिर्रहमानिर्रहीम। हे समस्त जगतवासी, आज आमी मुहम्मद शामीम आली आपनादेर सामने जे आलोचनाटी निये आसलाम अवश्य मन दिए ख्याल दिए शुनबेन। एई कथागुलो आमादेर प्रत्येकटा मानुषेरई दरकार। तो आजकेर आलोचना हबे सूरा कदरेर फजिलत ओ आमल। एई आमल सम्पर्के आमरा जदि जानते पारि इहकाल परकाले आमरा धन्य हब इनशाल्लाह। सेटी हलो कि देखुन, একদা হযরত রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাহার সাহাবা বৃন্দর কাছে বনি ইসরায়েলের সামন নামক এক বিখ্যাত আবেদের ইবাদতে বিষয় বর্ণনা করিতেছিলেন। ওই আবেদের ইবাদতের কোনো সীমা ছিল না, দীর্ঘ 1000 বছর কাল দিবানিশি সামভাবে তিনি ইবাদতে লিপ্ত ছিলেন। এই কথা শুনিয়া রাসূলের পাকের সাহাবাগণ অত্যন্ত বিমর্ষ হইয়া পড়িলেন। তাহারা বলিয়া উঠিলেন, তবে আমাদের তো বড়ই দুর্ভাগ্য, আমাদের অত দীর্ঘ আয়ু অদৃষ্ট হইবে না, আর আমরা ঐরূপ ইবাদত করিতে পারিব না। এই কথায় নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ও চিন্তায় পড়িলেন। সাহাবীদেরকে এবং সাহাবাদেরকে কোনো উত্তর দিতে পারছেন না। আল্লাহ তাআলা তাহার প্রিয় নবীকে সান্ত্বনা ও আশ্বাস দান করিয়া সূরা অবতীর্ণ করিলেন। একটি সূরা অবতীর্ণ করেন, এই সূরাটি মুহাম্মদীর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এর জন্য একটি পরম সুসংবাদ ও আশ্বাস বাণী বাহক বলিয়া ইহা উম্মতের জন্য বাস্তবিক পক্ষে একটি অমূল্য সম্পদ। বিভিন্ন বিভিন্ন পার্থিব ব্যাপারে এই সূরাটি ফজিলত অতুলনীয়। এক নাম্বার, নিয়মিত কেহ এই সূরাটি পাঠ করিলে তাহার মুখ হইতে মিথ্যা কথা বাহির হওয়ার একেবারেই বন্ধ হয়ে যাবে, মিথ্যা কথা সে বলতেই পারবে না। এবার আসি দুই নম্বর কথা, শুক্রবার দিন এই সূরাটি 1000 বার পাঠ করলে হযরত নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে স্বপ্নে দেখার অদৃষ্ট হইবে। তিন নাম্বার, নদীর তীরে উপস্থিত হইয়া নদী পার হইবার কোনো ব্যবস্থা না থাকিলে মনে মনে এই সূরাটি পড়িলে আল্লাহ তাআলা নদী পার হইবার জন্য যে কোনো একটা ব্যবস্থা করিয়া দেন। সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ। প্রত্যহ মাগরিবের বাদে নিয়মিত রূপে কয়েকবার এই অত্র সূরাটি পাঠ করিলে শত্রু মিত্র হয়ে যাবে, শত্রু আপনার বন্ধু হয়ে যাবে, সকলের নিকট সম্মান লাভ হয়ে যায়। এখন যে কথাটি আপনাদেরকে বলবো সেটি হলো চার নাম্বার কথাটি হলো, কোনো কার্য আরম্ভকালে বিসমিল্লাহ সহ এই সূরা পাঠ করিয়া লইলে অবশ্যই ফল লাভ করা যায়। পাঁচ নাম্বার কথাটি হলো, দেশে কলেরা বসন্ত ইত্যাদি মহামারী দেখা দিলে প্রত্যহ ফজরের বাদে তিনবার এই সূরাটি পাঠ করিলে এবং পাঠ করিয়া ফুঁক দিলে নিজের শরীরে, ইহাতে আল্লাহর রহমতে ওই রোগের আক্রমণ করিতে পারিবে না। এবার আসবো আপনাদের সামনে যে কথাটি বলবো, সে যেই সূরাটির কথা বলবো সেই সূরাটি হলো সূরা আলাকের ফজিলত ও আমল। অত্র সূরায় পাঁচটি আয়াত, কোরআন শরীফের সমস্ত সূরায় প্রথমে হেরা পর্বতের গুহায় অবতীর্ণ হইয়াছে। বিশ্বনবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে এই সূরা দ্বারাই দীন দুনিয়ার সম্পূর্ণ এলেম ও জ্ঞানের ভাষায় উন্মুক্ত করিয়া দেয়া হয়েছে। প্রবাসী ব্যক্তি সদা সর্বদা অত্র সূরাটি পাঠ করিতে থাকিলে প্রবাসে যাবতীয় বালা মুসিবত হইতে নিরাপদ থাকিবে। এই সূরাটির দুই নম্বর কথা হলো যে এই সূরাটি অধিক মাত্রায় পাঠ করিলে স্মরণশক্তি এবং মেধাশক্তি অত্যন্ত বৃদ্ধি পাবে। কোন সূরাটির কথা বলতেছি? সূরা আলাকের কথা বলছি, সূরা আলাকের এই ফজিলত। এবার আসবো সূরা জিনের ফজিলত ও আমল। একটি ফজিলত হলো অত্র সূরাটি
শস্যক্ষেতের উপর ফুঁক দিলে সূরাটি পাঠ করিয়া একটা শস্যক্ষেত যে কোনো ফলের ক্ষেত বা যে কোনো বাগানে এর উপরে ফুঁক দিলে পড়িয়া উহা পশু পাখি এবং উহা পশু পক্ষী এবং বিনষ্টকারী কীট পতঙ্গের অনিষ্ট হইতে হেফাজত থাকে। এবার আসি সূরা ইনসারাহের ফজিলত ও আমল। প্রত্যেক নামাজের বাদে অত্র সূরাটি নয়বার করিয়া পাঠ করিলে আল্লাহ তাআলা রিজিক বৃদ্ধি করিয়া দেন, সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ। এবার আসি সাত দিন পর্যন্ত সূরা ইনসিরাহের বিষয়টা বলছি। সাত দিন পর্যন্ত প্রত্যেক নামাজের বাদে 41 বার করিয়া পাঠ করিলে নিশ্চয়ই আল্লাহ অর্থশালী বানাইয়া দিবেন। অত্র সূরা কাছের বর্তনে লিখিয়া গোলাপের পানি দ্বারা মানে গোলাপ জলের পানি দ্বারা ধুইয়া সেই পানি সেবন করিলে মনের চিন্তা দূর হইবে ইনশাআল্লাহ। অত্র সূরাটি পাঠ করিয়া বিছানায় ফুঁক দিয়া আল্লাহর রহমতে বুকের যে কোনো রূপ বেদনা দূর হয়ে যাইবে, সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ। সূরা দোহার ফজিলত ও আমল। কোনো পলাতক ব্যক্তি বা হারানো বস্তুর সন্ধান লাভ করিতে হইলে অত্র সূরাটি সাতবার পাঠ করিবে, ইনশাআল্লাহ সেই জিনিস আল্লাহ ফিরত দিয়ে দেবেন। সূরা লাইলের ফজিলত ও আমল। কোনো রোগাক্রান্ত ব্যক্তি শরীরে অত্র সূরা পড়িয়া ফুঁক দিলে আল্লাহর রহমতে রোগ ভালো হইয়া যাইবে। এরপরে হলো পুরাতন জ্বরের রোগীর শরীরে এই সূরা পড়িয়া, এরপরে হলো পুরাতন জ্বরের রোগীর শরীরে এই সূরা পড়িয়া ঝাড়িয়া দিলে জ্বর ভালো হইয়া যাইবে। সূরা শামসের ফজিলত ও আমল। ফিট পরা বা মৃগী কিংবা অন্য কোনো রোগে অচৈতন্য ব্যক্তির কানে অত্র সূরাটি পড়িয়া ফুঁক দিলে আল্লাহর রহমতে রোগ ভালো হইয়া যাবে এবং চেতন শক্তি লাভ করবে এবং আরোগ্য প্রাপ্ত হবে, আলহামদুলিল্লাহ। ইহা পানির উপরে পড়িয়া ফুঁক দিলে উক্ত পানি জ্বরের রোগীকে পান করাইলে জ্বর ত্যাগ করিবে এবং তিনি সুস্থ হইয়া যাইবে ইনশাআল্লাহ। তবে আমাদের এই আলোচনা আপনাদের কেমন লাগে জানি না, তবে আল্লাহর কোরআনের যে সূরার মাধ্যমে আল্লাহ আমাদেরকে কত রোগ থেকে মুক্ত হওয়ার তৌফিক রেখেছে কিন্তু আমরা তা বুঝি না করি না, অবশ্যই আমাদের করা উচিত। তবে হে সমস্ত জগৎবাসী, আজকে প্রায় কয়েকটি সূরার বিষয়ে ছোট ছোট করে বললাম, অবশ্যই আপনারা এইগুলো যদি মানতে পারেন তো আল্লাহর রহমত আমাদের দুনিয়া ও আখেরাতের রাস্তা ক্লিয়ার হবে। দুনিয়াতে যদি আমরা একটু সুখ শান্ত স্বাচ্ছন্দ্য না থাকি, শুধু বিপদের উপরে বিপদেই থাকি তখন কিন্তু আমরা আল্লাহর ইবাদতে অগ্রসর হতে পারি না। বিভিন্ন টেনশন থাকলে কিন্তু আল্লাহর নামের মধ্যে ডোবা যায় না। তাই বলবো হে সমস্ত জগৎবাসী, আমরা কোরআনের এই ছোরাগুলো পাঠ করব, এই নিয়মগুলো বারবার শুনে অবশ্যই মনে রাখবেন এবং ছোরার কথাগুলো টুকে রাখবেন, যাতে করে পকেটে রাখলেও সেই ছোরা কোন কোন টাইমে কয়বার করে পড়লে কি হয় তা আমরা অবশ্যই বারবার শুনব। এবং আমাদের এই চ্যানেলটি যদি আপনাদের ভালো লাগে তো অবশ্যই সাবস্ক্রাইব করে রাখুন, পরবর্তীতে আমরা অন্য আলোচনা নিয়ে আসব। সকলেই ভালো থাকবেন, আল্লাহ হাফিজ।